উত্তর গুয়াহাটীবাসীর হাহাকার। লুইটর জলপৃষ্ঠ বৃদ্ধির অচিলারে বন্ধ ফেরি সেবা। অসার হল মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। আজিও নাহিল হিমন্তই ঘোষণা করা নতুন তিনিখন জাহাজ। লুইটৰ বুকুত সংঘটিত ভটভটি দুর্ঘটনার পিছতো শিক্ষা নললে সরকার তথা অভ্যন্তরীণ জলপরিবহন বিভাগে। মামরে ধরা তলি ফুটা জাহাজেরে অভারলোডে যাত্রী কড়িওয়ার বাতরি সম্প্রচার হওয়ার পিছতেই বন্ধ করে দিয়া হল ফেরি সেবা। লুইটৰ জলপৃষ্ঠ বৃদ্ধির অশিলালৈ শনিবারে পুয়ারে পড়া অভ্যন্তরীণ জলপরিবহন বিভাগে বন্ধ করে দিলে ফেরি সেবা। কিন্তু বিকল্প বাস সেবার ব্যবস্থা করা নাই কামরূপ জেলা প্রশাসনে, যার বাবে পুয়াই হারাশাস্তির সম্মুখীন হয়েছে উত্তর গুয়াহাটীবাসী। পুয়াই অফিস কাছারিলৈ বুলি উলাই আহি নৈ পারতেই অবস্থান করে থাকিবলগা হল কর্মচারী তথা ছাত্র ছাত্রী সকল। জাহাজ বন্ধ হব পারে বলে কইছে না, অকস্মাতে জাহাজ বন্ধ হয়েছে, এটা বাসর চলাচল করব লাগিছিল, আমার কিমান অসুবিধা, আমি এটা টাইমত যদি অফিস না পাও আমি হারাসমেন্ট খাব লাগে। দুর্ঘটনার পিছতেই মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই উত্তর গুয়াহাটীবাসীর কাষত থিয় দি তিনিদিনের ভিতর নতুন তিনিখন জাহাজ দিয়ার কথা দম্ভালি মারিছিল, যদিও আজি পর্যন্ত ঘাট নাপালেহি এখনো জাহাজ। উত্তর গুয়াহাটীবাসীর যাতায়াতের অন্যতম মাধ্যম হল ফেরি সেবা। বিকল্প ব্যবস্থা নকরাকৈ হঠাতে ব্রহ্মপুত্রত ফেরি সেবা বন্ধ করে দিয়াত এতিয়া অথায় সাগরত পড়েছে উত্তর গুয়াহাটির হাজার হাজার যাত্রী। উত্তর গুয়াহাটির পৰা ৰন্তু বৈশ্য, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।